আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু চাইনিজ ব্লগার নতুন একটি ভিডিওতে। আমরা এখন আছি মুহূর্তে মহাঘাটে। এখানে হচ্ছে জালমুড়ি দেখতে পাচ্ছি, আমরা জালমুড়ি খাবো। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? ভালো কাকা। কত বছর পর্যন্ত জালমুড়ি বিক্রি করতেছেন? চব্বিশ বছর। চব্বিশ বছর এখানে কি বেছেন? মহাঘাটেই এই গাড়ি থেকেই মানে শুরু থেকে আপনি জালমুড়ি এখানে বিক্রি করেন? ঘাট চালু করছে তখন থেকে। ও, জাতি বোর্ডে এর সাথে হচ্ছে ঘাট চালু করছে তখন থেকে ই করবেন? তখন থেকে। প্রতিদিন কাকা কীরকম বিক্রি হয় এখানে? দুই হাজার পনেরোশো। মানে এই মুড়ির বস্তা কি সব শেষ হয়ে যায়? মানে মুড়ি এটা শেষ হয়ে যায় আরও লাগেও? কয় টাকার বিক্রি করেন? দশ টাকা বিশ টাকা। তো আমাদের কি 20 টাকার বানাই দেন একটু ভালো করে। রেডি হয়েছে? এটা হচ্ছে মশলা না? এই মশলাটা কি দিয়ে বানান আপনারা? আদা রসুন জিরা হলুদ তেল সব দিয়ে। স্পেশাল কি আছে আপনার হাতে? স্পেশাল কিছু নাই। স্পেশাল কিছু নাই বলতে আলু চানা চুর মানে দিয়ে বানালে 20 টাকা। তো আমাদের 20 টাকার বানাই দেন। হচ্ছে এটা হচ্ছে পদ্মা নদীর ঠিক পারে মহাঘাট ফেরি। এই যে আমাদের পিছনে হচ্ছে পদ্মা নদী দেখা যাচ্ছে। এখানে অনেকে ঘুরতে আসে। তো আমরা জালমুড়ি বানানোর ফুল প্রচেষ্টা দেখবো এখান থেকে। কাকার বাসা কোথায়? মাওয়া, এই পুরানঘাট। পুরানঘাট সুলদিয়া। সুলদিয়া এটা আলু কি হচ্ছে জালমুড়ির ভিতরে দিয়ে না আলাদা? আলু আলু দিয়ে 20 টাকা। আলু দিয়ে 20 টাকা। যেটা দিয়ে ভালো হয় সেটাই দেন, বোম্বাইও দিতে পারেন। এটা হচ্ছে বোম্বাই মরিচ। এখন তো দাম কমে গেছে না? এখন তো আমরা 20 কিনি 60 টাকা। আমাদের এলাকায় যারা বিক্রি করে মূলত আমরা হচ্ছে এগুলো উৎপন্ন করা আর কি আমাদের এতে। তো আমার তো 1 টাকা মানে 80 পয়সা করে বিক্রি করা লাগে পার পিস। এটা কী চান আছে কাকা? যে আগে একটা এই যে বিরিয়ানি চানা সে পাওয়া যেত। এটা কি লবণ না টেস্টিং? লবণ। Thank you.
গাইস এই যে চানাচুর এটা হলো মাত্র 20 টাকা অনেকগুলো দিছে ঢাকাতে কিন্তু এত পরিমাণ দেয় না এখন হচ্ছে আমাদের মাসুদ ভাই খেয়ে স্বাদ আপনাদেরকে বলে দিবে যে আসলে স্বাদ কেমন এই মাসুদ ভাই মুখস খুলেন খুলেন এক হাত দিয়ে খুলেন আসলে বাইকে আসছে তো মাঘাটে এর জন্য হেলমেট আমার হাতে ক্যামেরা এক হাতে খাবার সে কিন্তু খায় না আবার জোর করলে খায় আর কি বুঝছেন এটা সমস্যা তার হ্যাঁ দুইবার খেয়ে স্বাদ বাতাই না শুধু মুখে দিয়ে না কেমন ভাই ভালো ভালো স্যার এখন একটু আমি খেয়ে আপনাদেরকে সত্যটা বলে দিচ্ছি দেখতে অনেক সুন্দর আশা করি খেতে অনেক ভালো হবে আর খেতে অনেক টেস্ট হয়েছে তো গাইস এই ছিল আজকের আমার ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন ধন্যবাদ ভালো থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে